হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম চলে এসেছি দু হাজার চব্বিশে সিলেক্টেড স্টুডেন্টকে নিয়ে আরেকটা ভিডিওতে তো আজকে আমাদের সাথে রয়েছে আরুশি ম্যাম যেমন রয়েছে আমাদের সাথে এছাড়া রয়েছে সুমন রুবি আর পিউ এই তিনজনকে নিয়ে আজকে আমরা স্ট্র্যাটেজি কি হতে চলেছে আগামী দিনে যারা পরীক্ষা দিতে চলেছ সেই সব নিয়ে ডিসকাশন করব ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করব তাছাড়া সবাইকে বলবো যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্য বলবো তোমরা যারা আগামী দিনে পরীক্ষা দিতে চাও আমাদের অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে তোমরা দেখে স্ট্র্যাটেজি নিতে পারো হয় আমাদের কাছে অ্যাডমিশনও নিতে পারো অথবা সেলফ স্টাডিও করতে পারো তোমাদের সুবিধার্থে এই ভিডিওগুলো বানানো হচ্ছে যে আগামী দিনে কিভাবে পড়লে তোমরা একটা মানে সাকসেসফুলি একটা সরকারি কলেজ চান্স পেতে পারো ঠিক আছে চলো শুরু করছি তো সবাই আমাকে চেনো আমি পিয়ালি ম্যাম

আমার সিলেকশন হয়েছে কাকদ্বীপ এস ডি হসপিটালে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট আচ্ছা রুবি তুমি এক্সাম অ্যালবামে কোন ব্যাচের স্টুডেন্ট ছিলে ম্যাম আমি এক্সাম অ্যালবামের চ্যাম্পিয়ন মর্নিং ব্যাচের স্টুডেন্ট ছিলাম বাহ আর তুমি তুমি কি এটা ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছো না সেকেন্ড কাউন্সিলিংয়ে পেয়েছো আমি ফার্স্ট কাউন্সিলিং পেয়েছিলাম তবে সেটা আমার ওবিসি এ ক্যাটাগরিতে এসি মুখার্জি হেলথ ট্রেনিং স্কুলে কিন্তু আমার এনসিএল আমি শো করতে না পারায় সেটা ক্যান্সেল আউট হয়ে যায় এবং সেকেন্ড রাউন্ডে আমি আবার কাকদ্বীপ এস ডি হসপিটালে এ নেমটা পাই বা তুমি এএনএম এম তাই তো আচ্ছা তুমি একটু যদি বলো কিভাবে তুমি এক্সাম অ্যালবামে ক্লাস করতে কিভাবে তুমি এই জিএনএম এএনএম জিএনএম এর যে পরীক্ষাটা হয়েছে সেখানে এ এন এম এ যে চান্স পেয়েছো কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করে পেয়েছো একটু যদি ডিটেলস বলো সবাইকে ম্যাম প্রথমত আমার দু হাজার কুড়ি সালে এইচএস আমি কমপ্লিট করেছিলাম আমার সায়েন্স ছিল এবং তারপর দু হাজার তেইশে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি জুলজি অনার্স নিয়ে এরপরে দু হাজার তেইশে তারপর আমি এমএসসিতে অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু তারপর আমার মনে হলো যেন এমএসসি নিয়ে এখন যেহেতু এসএলএসসি বা স্কুল সার্ভিস কমিশন এগুলো বন্ধ রয়েছে হয়তো আমার দিকে যাওয়াটা ঠিক হচ্ছে না এর জন্য আমি বাড়িতে কথা বলি এবং আমার বাবাই প্রথম আপনাদের এই এক্সাম বা অ্যালবাম সম্পর্কে আমাকে বলে এবং তারপর আমি এই এন এম জিএনএম এগুলো নিয়ে একটু ইউটিউবে রিসার্চ করি দেন হচ্ছে আপনাদের এই এক্সাম অ্যালবাম চ্যানেলে আরুশি ম্যাম এবং পিয়ালি ম্যাম অবশ্যই এছাড়া আরও ফেকাল্টিদের ভিডিও দেখে অবশ্যই আমার বাবার অনুপ্রেরণাতে আমি এক্সাম এক্সামে জয়েন করি এবং তার ফলস্বরূপ আমার ফার্স্ট ছিল একদম ফার্স্ট এ নেমে চান্স পেয়ে গেছি বাহ খুব ভালো আচ্ছা তুমি কিভাবে পড়াশোনা করতে এটা যদি একটু ইলাবোরেট করে বলো হ্যাঁ তো আমি পড়াশোনার ক্ষেত্রে প্রথমত টেক্সট বুক গুলোকে প্রচন্ড গুরুত্ব দিয়েছিলাম এবং আপনাদের অ্যালবামে অর্থাৎ আপনারা প্রত্যেকে যেমন হচ্ছে বায়োলজিতে সোমনাথ স্যার ছিলেন আমাদের আরো যে গুলো রয়েছে স্যার ইংলিশে তনিমা ম্যাম সোমনাথ স্যার এরা প্রত্যেকে ভীষণ ভালোভাবে পড়াতেন আমি কি করেছিলাম প্রথমে টেক্সট বুক পড়েছি এবং আপনারা যত নোটস দিতেন সবগুলোকে খুব ভালোভাবে পড়তাম এবং পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনকার পড়া তো প্রত্যেক দিন রিভিশন টিউশন দিতাম প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতাম আর ক্লাসে যা যা দেওয়া হতো সবগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করতাম এইভাবে এগিয়ে গেছি দিনের পর দিন তারপরে তো পরীক্ষার আগে খুব ভালোভাবে এক্সট্রা লেবার দিতে হয়েছিল এবং মক টেস্ট দিয়েছি প্রচুর সেটা এক্সাম অ্যালবামের এবং তার সঙ্গে আমি আরেকটা শুধুমাত্র এক্সট্রা বুক কিনেছিলাম তাছাড়া কোনো রেফারেন্স বুক আমি কিন্তু ফলো করিনি আচ্ছা আরেকটা তোমার কাছে আমি জানতে চাই যেহেতু এটা অনলাইনের ক্লাস হ্যাঁ অনেকের মধ্যে একটু ডাউট থাকে যে অনলাইন ক্লাস কেমন কি হবে না হবে যেটা আমি ধরো বুঝতে পারছি না সেটা জিজ্ঞেস করতে পারবো কি না অনেকজন তো ক্লাস করে ধরো একসাথে আমাদের চারশো পাঁচশো জন স্টুডেন্ট ক্লাস করত তো তুমি কি কোনোদিনে এরকম প্রবলেম ফেস করেছো যে অনলাইন ক্লাসে জিজ্ঞেস করতে পারোনি বা ডাউট তোমার ক্লিয়ার হয়নি এরকম প্রবলেম ফেস করেছো কি ম্যাম অনেস্টলি বলতে গেলে তো প্রথম প্রথম একটু মনে হচ্ছিলো যে অনলাইন ক্লাস কেমন হবে না কারণ এটা আমি ধরে নিয়েছিলাম এটা আমার ফার্স্ট এবং লাস্ট অ্যাটেম্প এই অ্যাটেম্পই আমাকে ক্লিয়ার করতে হবে তো একটু ভয়ে ছিলাম কিন্তু আপনাদের এই ইউটিউবে যেই সমস্ত ভিডিওগুলো দেওয়া ছিল ওগুলো দেখে মনে জোর পেয়েছিলাম যে না এখানে বেশ ভালো মতো পড়াশোনা হয় এবং আহ সত্যি ম্যাম যখন আমি ক্লাস করতে শুরু করি একবার আমার মনে হয়নি যে এটা অফলাইন ক্লাস না এটা অনলাইন ক্লাস আমি যতবার ডাউট হয়েছে ম্যামদের জিজ্ঞাসা করেছি ম্যামরা তো আরো বেশি করে আমাদেরকে তারাই জিজ্ঞাসা করতেন যে কোথাও ডাউট হচ্ছে কিনা এবং যত রকমের ডাউট হয়েছে সেটা যখন পড়ার মানে ক্লাসের বাইরে সেগুলো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অফিসিয়াল গ্রুপে পাঠাতাম তারপরে সেই ডাউটগুলো আমার ক্লিয়ার হয়ে যেত আর কখনো আমার মনে হয়নি যে এটা অফলাইন ক্লাস না অনলাইন ক্লাস আমি খুবই উপকৃত হয়েছি আপনাদের এক্সাম অ্যালবাম এই কোচিং সেন্টার থেকে আচ্ছা থ্যাংক সুমনের কাছে আসবো সুমন তোমার ভিডিওটা আর মাইকটা অন করে বলো তোমার ইন্ট্রোডাকশনটা দাও সুমন ম্যাম আমি সুমন ভগত বীরভূম জেলার রামপুরহাটে থাকি আমি তো আমি মানে এনএন এম প্রথমেও দিয়েছিলাম এক্সাম দু হাজার বাইশে দিয়েছিলাম দু হাজার তেইশেও দিয়েছিলাম তো দু হাজার বাইশে কী হয়েছিল মানে আমি কোনো কোচিং ওচিং নিইনি ভেবেছিলাম যে ইজি হবে সেলফ স্টাডি করে হয়ে যাবে কিন্তু মানে বুঝতে পারিনি যে এতটা কম্পিটিশান আছে আর এইটুকু টাইমের মধ্যে এত তো কোশ্চেন অ্যাটেম্প করতে হবে তো এগুলো খুব মানে তখন বুঝতে পারিনি তো ভেবেছিলাম সেলফ স্টাডি করে হয়ে যাবে বাট তখন র্যাঙ্ক আমার প্রায় বহুত মানে সে চব্বিশ হাজার এমনি এসেছিল দু হাজার বাইশে তো তখন হয়নি দিয়ে আবার দু তেইশে প্রিপারেশন স্টার্ট করলাম তো দু হাজার তেইশে তখন আপনাদের কাছে কোচিং নিয়েছিলাম আমি দু হাজার তেইশে চ্যাম্পিয়ন ব্যাচে হ্যাঁ তখন দু হাজার তেইশে কোচিং নিয়েছিলাম তো আপনাদের কাছে পড়লাম আপনারা যা যা পড়াতেন খুব ভালো করে পড়তাম হ্যাঁ তো তখনও একটুর জন্য হলো না পাঁচ হাজার র‍্যাঙ্ক হয়েছিল আমার হয়নি দিয়ে আমি আবার মানে পড়া স্টার্ট করলাম যে 2024 এর জন্য আবার কাটব দিয়ে আবার আপনাদের কাছে কোচিং নিলাম আমি হ্যাঁ দিয়ে র‍্যাঙ্ক ভালো এসেছে তোমার র‍্যাঙ্কটা যদি বলো আর কোন কলেজ তুমি পেয়েছো সেটা যদি জানাও আমাদের তুমি পেয়েছি সিউড়ি康 হাসপাতাল আমার বাড়ির সিউড়ি কাছে যেটা হ্যাঁ जस्ट 1 ঘন্টা 1 ঘন্টা রাস্তা আচ্ছা এই জন্য আমি খুব খুশি আর আমার স্কোর হয়েছিল ম্যাম সত্তর দশমিক সামথিং কিছু ছিল হ্যাঁ আর আমার র‍্যাঙ্ক হয়েছিল এনএম র্যাঙ্ক হয়েছিল প্রায় ছাব্বিশ পঁচিশশো আচ্ছা নাইন্টি এইট এমনি হয়েছিল আমার র‍্যাঙ্ক আচ্ছা হ্যাঁ আর জিএনএম আর জিএনএমের র্যাঙ্ক হয়েছিল তিন হা দু সামথিং এমনি ছিল আচ্ছা র্যাঙ্ক তাই তো হ্যাঁ আচ্ছা তুমি কোন ব্যাচে স্টুডেন্ট ছিলে সুমন চ্যাম্পিয়ন ব্যাচ চ্যাম্পিয়ন ইভিনিং হ্যাঁ ইভিনিং এ ছিলাম আচ্ছা বলো তাহলে তুমি কিভাবে পড়াশোনা করেছো কি স্ট্র্যাটেজি ফলো করেছো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ রিজনিং জিকে ইংলিশ কিভাবে পড়েছো বলো অনেকগুলো সাবজেক্ট ছিল তো যেভাবে যেভাবে যে পড়াগুলো পড়াতেন ওগুলো রোজ পড়তাম হ্যাঁ আর রিভিশন দিতাম আর আপনি তো এত ভালো ম্যাথ করাতেন যে কি বলবো হ্যাঁ এত শর্ট ট্রিক্স ভাবে ম্যাথ গুলো দিতেন না মানে একদম মানে মানে ম্যাথে খুব ভয় করতো আমার হ্যাঁ কিন্তু আপনি যে এত শর্ট ট্রিক্স তো খুব খুব মানে ইজি হয়ে সুন্দর করে পেরেছি আর কি বলে তো এত সুন্দর বায়োলজি মানে পড়াতে পড়াতে মনে হয় হাফ হয়ে গেল এমনি মনে হচ্ছিল যে কি বলবো তো খুবই ভালো আর সবাই খুব সুন্দর করে পড়াতো আর যেগুলো পড়াতেন আপনারা আর আপনারা তো মোটিভেটও করতেন খুব হ্যাঁ মানে ক্লাস করার টাইমে খুব মোটিভেট করতেন তো ওগুলো থেকে খুব ভালো লাগতো আর আমি যেহেতু রাতে পড়তাম তো নাইট স্টাডি করতাম আমি ভাগ আর অনেকক্ষণই পড়তাম আর তোমার ব্যাকগ্রাউন্ডে যদি বলো তুমি কি এইচএস কি তোমার হচ্ছে কি আর্টস ছিল না সায়েন্স ছিল আর্টস ছিল ম্যাম আমার আচ্ছা তারপরে এইচএস করার পরে আমি গ্রাজুয়েশন মানে ভর্তি হয়েছিলাম বিয়েতে তো বি কমপ্লিট আমার হয়নি আচ্ছা এখানে চান্স পেয়েছি এখন এটাই করব আচ্ছা বাহ ভেরি গুড আচ্ছা এবার পিউর কাছে আসব পিউ তোমার মাইকটা কি ঠিক হয়েছে তোমার নেটওয়ার্ক ঠিক আছে ম্যাম আমি ভিডিওটা অন করছি না এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে তো আচ্ছা তুমি ভিডিও অন না করে এমনি মাইকে বলো তোমার ইন্ট্রোডাকশনটা দাও কোন কলেজ পেয়েছো কোন ব্যাচের স্টুডেন্ট ছিলে এটসেট্রা হ্যাঁ ম্যাম আমি পিউ ধর আমার বাড়ি হচ্ছে কুচবিহার আমি চ্যাম্পিয়ন বিলিভার ব্যাচের স্টুডেন্ট ছিলাম আর আমার এনএম জিএনএম পরীক্ষাতে আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে দু হাজার চারশো ছেষট্টি এবং এএনএম র্যাঙ্ক দু হাজার হাজার আচ্ছা তুমি কোন কলেজ পেয়েছো না আমি জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আচ্ছা তো পিউ আমাদেরকে বলো যে এটা কি তোমার ফার্স্ট অ্যাটেম্প ছিল না আগেও দিয়েছো পরীক্ষা না ম্যাম এটা সেকেন্ড অ্যাটেম্প এটা প্রথমবার যখন দিয়েছিলাম তখন আমার কলেজের এক্স্যাম পড়ে যাওয়ায় আমি মানে সেভাবে ভালো ইসে করতে পারিনি আর কি র‍্যাঙ্ক করতে আর এটা সেকেন্ড অ্যাটেম্পট আচ্ছা এটা কি তোমার ফার্স্টে মানে ফার্স্ট কাউন্সেলিং এ অ্যালট হয়েছিল কলেজটা না এটা সেকেন্ড কাউন্সেলিং এ পেয়েছো হ্যাঁ আচ্ছা ফার্স্ট কাউন্সেলিং এ আচ্ছা তুমি আর সেকেন্ড কাউন্সেলিং করাওনি তাই তো অ্যাডমিশন নিয়ে নিয়েছো হ্যাঁ বাহ ভেরি গুড তো বলো তুমি কিভাবে পড়াশোনা করেছিলে কি স্ট্র্যাটেজি ফলো করেছো ফার্স্ট কাউন্সেলিং এ ফার্স্ট অ্যাটেম্পটে পেয়ে গেছো একদম আপনাদের ক্লাসগুলোই আমি ভালোভাবে আর কি আর মানে ইউটিউবে প্রথমে দেখি আপনাদের ভিডিওগুলো ওখান থেকেই ভালো লাগে তারপর ব্যাস পারচেস করি তারপর আমি যেহেতু দিনে বেশি পড়তাম না রাতে অনেক রাত করেই পড়তাম বেশিরভাগটাই আর আমি আর্টস এর স্টুডেন্ট আচ্ছা তো তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমাদের তো সবাই আমাদের তো নোটস রয়েছে ক্লাসে পড়ানো রয়েছে তাছাড়া হোমওয়ার্ক রয়েছে এছাড়া তুমি যদি বলো যে মক টেস্টগুলো কি তুমি দিয়েছিলে সেটা কিভাবে তোমাকে সাহায্য করেছিল আপনার মক টেস্ট আমি আপনাদের যেহেতু মক টেস্ট ব্যাস পারচেস করিনি কিন্তু যেগুলো ফ্রি মক টেস্ট ছিল ওগুলোই ভালোভাবে দিয়েছি আর যে ইউটিউবে যে মানে প্র্যাকটিস সেটগুলো করানো হতো ওগুলোই বারবার রিভিশন করতাম এতটুকুই যেগুলো যেগুলো মানে আপনারা বলেছেন ম্যাথের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ওগুলোই করেছি খুব ভালো মানে ম্যাথ এখন খুব ভালো লাগে আগে ভালো লাগতো না আগে ভালো লাগতো না এখন ভালো লাগে আচ্ছা আর কোনো টেক্সট বই কি ফলো করেছিলে না হ্যাঁ বলো টেক্স বই টেক্স তো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি আর প্রিভিয়াস ইয়ার আচ্ছা ঠিক আছে তো আগামী দিনে যারা পরীক্ষা দিতে जाईছে বা এএনএম জিএনএম আসতে जाईছে তো তোমরা তাদের উদ্দেশ্যে কি বলতে চাও ওয়ান বাই ওয়ান বল পিউ তুমি বলো আগে তুমি তাদেরকে কি অ্যাডভাইস করবে যারা সেলফ স্টাডি করতে যায় বা কোনো কলেজে এডমিশন নিতে চায় যাই হোক মোটামুটি তারা কিভাবে ফলো করলে মোটামুটি এক চান্সে একদম কলেজ পেয়ে যাবে সরকারি একটা ভালো কলেজ পাবে একটু তাদেরকে টিপস দাও করলে করতে পারি কিন্তু আমার মনে হয় যে এই পরীক্ষার জন্য একটা ভালো গাইডেন্সের দরকার তো অবশ্যই বলবো মানে সেরকম যার যেটা ভালো লাগবে সে তো সেটাই নেবে পার্চেস করবে তা আমার মতে এক্সাম একদম বেস্ট একদম মানে প্রথমবারেই ক্র্যাক করা যাবে যে কলেজ এনে চাইলে এনে ও পেয়ে যাবে একদম খুব ভালো এখান থেকে এখানেই মানে বেস্ট আমার মতে আচ্ছা আর রুবি মাইক টা অন করো তুমি হ্যাঁ ম্যাম হেল্প স্টাডি তো ঠিকই আছে কিন্তু আমারও মনে হয় যে যখন আমি একটা প্রিপারেশন নিচ্ছি বা কোন এক্সাম এর জন্য আমি যখন পড়ছি একটা গাইডেন্স এর অবশ্যই দরকার হয় এবং সেক্ষেত্রে আমি যেমন আমার এটা ফার্স্ট অ্যাটেম্পটি আমি ক্লিয়ার করতে পেরেছি এবং অ্যাজ অ্যা এন এম সিলেক্টেড হয়েছি তো আমার মনে হয় যে এক্সাম অ্যালবাম খুব ভালো একটা কোচিং সেন্টার আমার দেখা সব থেকে বেস্ট কোচিং সেন্টার এবং যদি এক্সাম অ্যালবামের ম্যামদের কথাই যদি কেউ পড়তে পারে সেরকম মেনে তাহলে সে অবশ্যই প্রথমবারে কিন্তু সাকসেসফুল হবেই এটা আমি গ্যারেন্টি দিতে পারি ও গ্যারেন্টি দিচ্ছে একদম আচ্ছা সুমন তুমি কিছু বলতে চাও আগামী দিনে যারা পরীক্ষায় বসতে চলেছে তাদেরকে কিছু টিপস দিতে চাও হ্যাঁ ম্যাম অবশ্যই বলবো কিন্তু সেলফ স্টাডিটা তো নিজেকে করতেই হবে হ্যাঁ কিন্তু তার সঙ্গে একটা গাইডেন্স থাকলে খুব ভালো কারণ এই পরীক্ষাটা না খুব কম্পিটিশন আছে হ্যাঁ তো ঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করা ম্যাথগুলো খুব কম টাইমের মধ্যে অ্যাটেম্প করা কারণ এক একটা কোশ্চেনে আপনি জাস্ট ফিফটি সেকেন্ড করে পাচ্ছেন হ্যাঁ মানে এতটাই কম সময়ে সব কোশ্চেন পড়া তারপরে মার্ক করা তো একটা গাইডেন্সের খুব দরকার তো আমি তো বলবো আপনারা একদম বেস্ট আমার তো খুবই ভালো লেগেছে তাই জন্য আমি নেক্সটবারও আপনাদেরই ব্যাচ পারচেস করেছি হ্যাঁ তো আপনাদের পড়ানো খুব ভালো আর আপনারা মানে সবাইকে মোটিভেটও করেন মাঝে মাঝে ওটা আরো খুব ভালো লাগে কারণ সবারই সবাই না পড়তে পড়তে এক এক সময় ডিমোটিভেট হয়ে যায় হ্যাঁ তো আপনারা খুব এটাতে হেল্প করেন আর আপনাদের পড়ানো খুব ভালো তো খুবই ভালো লাগে আমি তো সাজেস্ট করব যে তোমরা এখানে পড়ো তো সিওর হবে আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টিপস দেওয়ার জন্য বললাম সবাই এক্সাম অ্যান্ডমেডি ব্যাচ পারচেসের জন্য বললো তো যেখানেই পড়ো আগামী দিনে যারা যে সমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা তোমরা যেখানে অ্যাডমিশান নাও সেলফ স্টাডি করো যাই করো না কেন নিজে পড়াটা তো নিজের কাছে আগে তো যদি তোমরা আমাদের কাছে প্রিপারেশান নিতে চাও এক্সাম অ্যালবামে তো অ্যাপ্লি গুগল প্লে স্টোরে যাবে সেখানে অ্যাপ্লিকেশানে গিয়ে নাম লিখবে এক্সাম অ্যালবাম লিখে সার্চ করবে তো এক্সাম অ্যালবাম অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিলেই তোমরা ওখানে অ্যাডমিশান নিতে পারো এছাড়া তোমরা আমাদের এই কন্ট্যাক্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এইট এই নাম্বারে কন্টাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপও করতে পারো তো আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাই পরীক্ষা দিতে চলেছো তাদের উদ্দেশ্য একটাই বার্তা রয়েছে যে সেলফ স্টাডি করো বা যে কোনো কোচিং সেন্টারে কোচিং নাও আর তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরা যাতে চান্স পাও সেটাইও আমরা চাই এবং যারা আমাদের সাথে জয়েন হয়েছে আজকে ভিডিওতে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস তারা তো সবেমাত্র চান্স পেলো আরও তিন বছর পড়তে হবে প্রায় এনএম রয়েছে দু বছর পড়তে হবে তো এই সবে জার্নিটা শুরু হয়েছে এখনো কিন্তু মানে শেষ হয়ে যায়নি পড়াশোনা রয়েছে তারপর তারপরই পিরিয়ড রয়েছে তারপরে গিয়ে চাকরি তো সবাইকে বেস্ট অব লাক বেস্ট উইসেস আগামী দিনের জন্য আগামী দিন যাতে তোমাদের আরও ভালো হয় আরও ভালো তোমরা অনেক বড় জায়গা যাও এটা আমরা কামনা করি আর এক্সামের সফল সকল যে টিচার্স রয়েছে টিম মেম্বার রয়েছে সবার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং কংগ্র্যাচুলেশনস আগামী দিন তোমাদের শুভ হোক এই বলে আজকে ভিডিওটা আমরা এন্ড করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো ডাটা পাই থ্যাংক ইউ